আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আমরা বেশ কিছুদিন থেকেই বিশেষ করে ফেসবুক এবং ইউটিউবে কিছু ভিডিও দেখছি বা কিছু আলোচনা দেখছি যাকাতুল ফিত্র বা সাদাকাতুল ফিত্র খাদ্যবস্তু দ্বারা আদায় করতে হবে নাকি মূল্য দিয়ে বা টাকা পয়সা দিয়ে আদায় করতে হবে। এ নিয়ে তো এ নিয়ে যথেষ্ট দেখছি দলাদলি চলছে, সমাধানের উদ্দেশ্যে মনে হয় কেউ আলোচনা করছে, এটা বলবো না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিজস্ব গোড়ামি বা নিজস্ব যে জেদ সেটাকে টিকিয়ে রাখার জন্য, সেটাকে মানুষ সামনে নিয়ে আসার জন্য বা নিজেকে জাহির করার জন্য অধিকাংশ ব্যক্তি দেখছি আপনার মেতে উঠেছে এই বিষয়টিকে নিয়ে। আমরাও এই বিষয়টি নিয়ে খুব বেশি কথা বলতে যাচ্ছি না, তবে হ্যাঁ, দু একটি বিষয় বলা আবশ্যক বলেই আজকে আমি লাইভে এলাম। প্রথমত আমি কোরআনের একটি আয়াত, যেটা আপনাদের সকলের হয়তো জানা বা অধিকাংশের জানা, আয়াতটি হচ্ছে কোরআনে ফুরা হুজরাত, ফুরাতুল হুজরাত, ফুরা নম্বর 49, আয়াত নম্বর 1। সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূল থেকে কোনো বিষয়ে বেড়ে যেও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনের সূরা হুজরাতের 1 নম্বর আয়াতে বলেছেন যে হে ইমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূল থেকে কোনো বিষয়ে বেড়ে যেও না। আমরা আজকে যারা বিশেষ করে কিছুটা হলেও ইলম অর্জন করেছি, হয়তো কেউ মুহাদ্দিস বা মুহাক্কিক নই, অথচ হয়তো নিজেকে অনেকে জাহির করছি না, ওসুবিল্লাহ, আমরা তাদের আল্লাহ মানে জাহির করা থেকে পানাহা দিন এবং সঠিক বুঝ আমাদের সকলকে দান করুন, এটা আমি দোয়া করি সকলের জন্যই। কেননা সকলের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন, সকলের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন। প্রথমত আমি বলতে চাই যে ভাইরা আজকে যাকাতুল ফিতর নিয়ে বিশেষ করে টাকা দেওয়ার পক্ষে বেশি কথা বলছেন এবং কিছু তো মানে খাদ্যদ্রব্যের ব্যাপারে সরাসরি দলিল পেশ করছেন আর অন্য জায়গাও করছেন কিছু দলিল, ঠিক আছে, কিন্তু আপনারা লক্ষ্য করুন যে কোনো আলোচনায় যখন কেউ কিছু দলিল পেশ করে তখন কি বলা হবে? প্রথমে যে কোনো দলিল প্রথমে কোরআন থেকে কিংবা হাদিস সহিহ থেকে বা সহিহ হাদিস থেকে প্রদান করতে হবে। যদি কোরআন এবং সহি হাদিসে স্পষ্ট করে দলিল না থাকে সেক্ষেত্রে ইজতিহাদ হয়। তাছাড়াও আমরা এটা জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন, আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে তার ইবাদতের জন্য, আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এক্ষেত্রে সকলে জানা সূরা জারিয়াত নম্বর 51:56-তে যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, যে আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। আর ইবাদতের পদ্ধতি আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে দিয়েছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পালন করেছেন এবং মাস্টার হিসাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নিজে থেকে তিনি কোনো পদ্ধতি উদ্ঘাটন করেননি, মস্তিষ্ক খাটিয়ে কোনো কিছু বলেননি, কারণ এ ব্যাপারে আমাদের কাছে স্পষ্ট দলিল রয়েছে সূরা নাজম 53:3-4। সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আল্লাহ রাসূল নিজের মন থেকে কোনো কথা বলেন না, আল্লাহ যে ওয়াহি করেন তাই তিনি বলেন। এছাড়া সূরা হাক্কাতে আমরা জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন সে যদি নিজে থেকে বানিয়ে কোনো কথা বলতো লাখাদা মিনহু বিল ইয়ামিন থুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, যে তাহলে আমি তার ডান হাতকে ধরে তার জীবন ধমনী কেটে দিতাম। তাহলে বোঝা যাচ্ছে যে শরীয়তের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে কোনো কিছু বলেননি, বললে আল্লাহ তাবারক ওয়া তাআলা সতর্কবাণী দিয়েছেন।
অপর পক্ষে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, যেমন সুরা আল আনাম সং 6:50 এবং সুরা ইউনুস সেখানে এসেছে এবং সুরা আহকাব 9 এসব জায়গাগুলোতে এসেছে যে রসুল বলছেন ইন আত্তাবু ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি শুধু সেগুলোই অনুসরণ করি যা আমার প্রতি ওহী করা হয়, সেগুলোই মেনে চলি যেগুলো আমার প্রতি ওহী করা হয়। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও করেছেন কি, ওহীর অনুসরণ করেছেন। আমরা জানি যে পৃথিবীতে নবী ছাড়া কারো কাছে ওহি আসে না, অতএব আপনাকেও নির্দেশ দেওয়া হয়েছে ওহির অনুসরণ করার, আর সেই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ জন্য বলা হয়েছে যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য কর। বলা হয়নি অন্য কারো আনুগত্য করতে, বলা হয়নি অন্য কারো আনুগত্য করতে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে ফিতরার ব্যাপারে, সাদাকাতুল ফিতর বা জাকাতুল ফিতরের ব্যাপারে স্পষ্ট কিছু হাদিস রয়েছে, যে হাদিসগুলো আমি আপনাদের সামনে পড়ছি, যেটা অনেকেই জানেন, অনেকে হয়তো জানেন না। হাদিসগুলো বুখারী শরীফ যেটা রয়েছে তার আপনার জাকাত অধ্যায় গিয়ে পেয়ে যাবেন। হাদিস নাম্বার 1503 থেকে নিয়ে 8, 9, 10 পর্যন্ত পরপর অনেকগুলি হাদিস এসেছে। তার মধ্যে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করছেন যে ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর, যে রাসূল ফলাফলাম জাকাতুল ফিতরকে ফরজ করেছেন। তাহলে এই হাদিসে জাকাত ফরজ হওয়ার ব্যাপারটা আমরা পেলাম। অনুরূপভাবে আপনার আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটি 1503 নম্বর হাদিস, এখানে এসে এটা সহিহ বুখারী এবং মুসলিম উভয় হাদিসে এসেছে। সেখানে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি সোআম মিন তামরিন আও সোআম মিন সাইরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকাতুল ফিতর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতর ফরজ করেছেন, জাকাতুল ফিতর ফরজ করেছেন খেজুর অথবা জব থেকে একসা পরিমাণ, খেজুর এবং জব থেকে একসা পরিমাণ। এছাড়াও আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কুন্না নুখরিজু ফি আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি জাকাতুল ফিতর আমরা বের করতাম বা আদায় করতাম যে ইয়াউমাল ফিতরি শাআ মিন তোয়াম মিন তোয়াম, অর্থাৎ খাদ্য বস্তু দ্বারা একসা পরিমাণ, একসা পরিমাণ খাদ্য দ্বারা। তাহলে মিনাত তোয়াম রাসূল সাল্লাল্লাহু যুগে এটা প্রচলন ছিল। ওয়াকল এবং তিনি আরো বলেন, ওয়াকল আবু সাঈদ অর্থাৎ আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে ওয়া কানা তোয়ামানা তোয়ামানা সাঈরু ওয়া যাবিবু ওয়াল আকীতু ওয়া তামরু, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তখন আমাদের খাদ্য ছিল জব, কিসমিস, পনির এবং খেজুর। তাহলে বোঝা যাচ্ছে যে তখন তাদের খাদ্যদ্রব্য এগুলোই ছিল, তাই এইগুলো দ্বারা একসা পরিমাণ আদায় করা হতো। এখন আমরা কিছু মানুষ যেটা দেখছি যে এই বিষয়টি নিয়ে আমাদের বিশাল মানে একটা ঝড় আজকে ফেসবুকে দেখা যাচ্ছে বা সমাজে দেখা যাচ্ছে, এবং মানুষ যেহেতু সুবিধাবাদী সেহেতু সুবিধাবাদী হিসাবে কাজ করছেন। কিন্তু আমরা জানি যে ইবাদত, ইবাদতের ক্ষেত্রে আমি বললাম যে কোনো প্রকার মানুষের কোনো কিছু চলবে না, কারণ এটা ফরজ, এটা ফরজ করা হয়েছে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নিসার 80 নম্বর আয়াতে বলেছেন যে মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের হুকুম মানলো, রাসূলকে মেনে চললো, রাসূলের ইতাআত করলো, সে প্রকৃতপক্ষে আল্লাহরই আনুগত্য করলো, আল্লাহরই হুকুম মেনে চললো। এছাড়াও সূরা নিসা আয়াত নম্বর 115তে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে ওয়ামাই ইউশাকিকুর রাসূলা ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা।
যে কেউ আল্লাহ মানে যে কেউ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আচরণ করলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আচরণ করলো, অর্থাৎ রসুল সাল্লাম যা করেছেন তার বিপরীত করলো, তার কাছে সরল পথ যেটা সরল সহজ জিনিস, সোজা জিনিস যেখানে জটিলতা নেই, স্পষ্ট রয়েছে সেটার পর, এবং মুমিনদের পথ যেটা তার অনুসরণের মানে মুমিনদের অনুসৃত যে পথ তার বিরুদ্ধে চললো, তার বিরুদ্ধাচরণ করলো, আমি তাকে ওই দিকেই ফিরিয়ে দেব মানে যেদিকে সে ফিরতে চায়, এবং তাকে করা হবে কি জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে ওয়া নুসলিহি জাহান্নাম, তাকে জাহান্নামে মানে নিক্ষেপ করব। আর তা কতটা নিকৃষ্ট, এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, কিছু মানুষ বলবেন যে হয়তো যে যারা টাকার কায়েল, টাকা দিতে ইচ্ছুক, মূল্য দিতে ইচ্ছুক, তারা কি মুমিন নয়? তারা কি মুমিন নয়? আমরা প্রথমত বলবো প্রথম শ্রেণীর মুমিন হচ্ছেন সাহাবাগণ, প্রথম শ্রেণীর মুমিন হচ্ছে সাহাবাগণ। আর কিয়ামতের সকাল অবধি যদি টাইম দেওয়া হয়, কোনো অবস্থাতে একজন সাহাবি থেকে কেউ প্রমাণ করতে পারবে না যে তাকে তিনি টাকা দিয়েছেন, টাকা দিয়ে মূল্য ধার্য করেছেন, এই জাকাতুল ফিত্র আদায় করেছেন, একজনও ব্যক্তি কিয়ামতের সকাল অবধি যদি টাইম দেওয়া হয় কোনো সাহাবা বা সাহাবাদের মধ্যে কোনো একজন সাহাবাকে কেউ প্রমাণ করতে পারবেন না যে তিনি জাকাতুল ফিত্র বা সাদকাতুল ফিত্র অর্থ দ্বারা দিয়েছেন, টাকা পয়সা দিয়ে দিয়েছেন। একটা কথা বারবার বলা হচ্ছে যে ইবাদত সেটা আপনার ওহী নির্ভর, ইবাদত ওহী নির্ভর, কোনো মানুষের মস্তিষ্ক প্রস্তুত কথা দ্বারা হবে না। তো আমরা এই আয়াতগুলোতে দেখতে পাচ্ছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ সাহাবারা মেনেছেন, যারা সাহাবা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে তারা অবশ্যই খাদ্যদ্রব্য দ্বারা দিবে। আর এই জন্যই আরও যদি আয়াত পড়ি এই ব্যাপারে, ইত্তিবার ব্যাপারে, তাহলে আপনারা তো সকলে জানেন ইত্তিবার ব্যাপারে একাধিক হাদিস রয়েছে, আয়াত রয়েছে, তাহলে যেমন ওয়া মা আতাকুম রাসূল ফাখুযুহু, রাসূল যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো। তো রাসূল আমাদেরকে কি দিয়েছেন? রাসূল দিয়েছেন খাদ্যদ্রব্য দিয়ে ফিত্রা দিতে, ফিত্রা আদায় করতে, অন্য কিছু দিয়ে বলেননি। এখন এক্ষেত্রে কিছু কথা বলা যেতে পারে, কিছু ভাই হয়তো বলছেন যে এটা কেন দেওয়া যাবে না, অমুক দেওয়া যাবে না, এ ব্যাপারে অনেক কথাই অনেকে বলছেন। তো বিশেষ করে আমি প্রথমত তাদেরকে বলি যে আমি প্রথমে যে আয়াতটা পড়েছিলাম যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূল থেকে কোনো বিষয় বেড়ে যেও না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবারা বেড়ে যাননি, এবং আপনারা যদি আরো দেখেন সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস নাম্বার 563, সেখানে বলা আছে যে যে ব্যক্তি সুন্নাত থেকে মুখ ফিরল, মান রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার তরিকা আমার সুন্নাত থেকে মুখ ফিরল সে আমার অন্তর্ভুক্ত নয়। তাহলে রাসূল সাল্লামের সুন্নাত কি? খাদ্যদ্রব্য দেওয়া। আপনি যদি বলেন আমি সুন্নি, তাহলে আপনি কার সুন্নাত অনুসরণ করবেন? নিশ্চয় রাসূল সাল্লামের। এছাড়াও সুনানু আবি দাউদ কিতাব সুন্না 52 ফি লুজুম সুন্না হাদিস নাম্বার 4607, সেখানেও যে হাদিস এসেছে সেখানে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে রাসূল সাল্লাম ওসিয়ত করেছেন যে উসিকুম বিত্তাকওয়া আল্লাহ আযজা ওয়া জাল ওয়াস সামি ওয়াত তাআতি ওয়া ইন তামার আলাইকুম আব্দুল হাবসিয়ুন ফা ইন্নাহু মান ইয়াস মিনকুম ফাসাইয়ুর আকতারফান কাসীরা। তো এখানে বলা আছে আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে তারা ইখতিলাফের মধ্যে পড়বে, এখন আমরা ইখতিলাফে পড়ে গেছি, তখন কাজ কি? ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়্যিন, তখন আমার সুন্নাত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবে। আমি আজকে যে ভাইরা বলছেন যে টাকা দিয়ে ফিত্রা আদায় করার পক্ষে, আমি তাদেরকে কিয়ামতের সকাল পর্যন্ত বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং তার খলিফায়ে রাশিদিন যারা রয়েছেন তাদের থেকে প্রমাণ কেউ করতে পারবেন যে তারা কেউ টাকা দিয়ে মূল্য মানে ই দিয়েছেন, জাকাত উঠিয়ে সাদকাতুল ফিত্র বা জাকাতুল ফিত্র উঠিয়েছেন বা ফিত্র আদায় করেছেন? আশা করছি পারবেন না। তাহলে শুধু শুধু ঝগড়া ফসাদ কেন করছেন? হ্যাঁ, কিছু ক্ষেত্রে ওলামাদের কল রয়েছে, এটা আপনারা বলতেই পারেন যে কিছু ক্ষেত্রে ওলামাদের কল রয়েছে। এক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে মুসান্নাফে আবি সাইফা থেকে সাইবা থেকে সহি সনদে কিছু বিষয় পাওয়া যেতে পারে, যেমন আপনার খলিফা উমার বিন আব্দুল আজিজ তিনি বসরাতে আদির কাছে চিঠি পাঠিয়েছিলেন যে মানুষের কাছ থেকে আধা দিরহাম খাদ্য নিতে। তো দিরহাম বলতে তখন তো স্বর্ণমুদ্রা মনে ছিল,
নিশ্চয়ই এই টাকা পয়সা ছিল না। তো আধা দিরহাম স্বর্ণ স্বর্ণ কত, যদি সেই হাদিস আমল করা যায় তাহলে যারা আজকের কাইল তো তার কথা যদি মেনে নেয়, নিশ্চয়ই উমর ইবনে আব্দুল্লাহ জি যে সুন্নতকে মানার জন্য কেউ আমরা রসুলের উম্মত হইনি, বরং রসুল সাল্লামের উম্মত হয়েছে এই কারণেই যেন তারই সুন্নত অনুসরণ করি। আর কোরআনে সেটাই বলা হয়েছে, যে ব্যক্তি রসুলের অনুসরণ করতে চায় সে ব্যক্তি অন্য কারোর কথাতে গুরুত্ব দেবে না, অন্য কোনো দিক কান দেবে না, কারণ প্রথমেই রসুলের দলিল দেখবে, প্রথমেই রসুলের দলিল দেখবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রসুলের দলিল আসার পর সেটা যথেষ্ট, যদি তা না পাওয়া যায় তখন সাহাবাদের আমল দেখবে, সাহাবাদের আমল দেখবে, যদি সেটা না পাওয়া যায় তখন তাবেঈদের রসুলের দলিল থাকলো সাহাবাদের দলিল থাকলো সেটা বাদ দিয়ে হঠাৎ করে তাবি তাদের, বিশেষ করে উমর ইবনে আব্দুল আজিজ, তো তিনি নির্দেশ দিয়েছেন, তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, তিনি নির্দেশ দিয়েছিলেন, তো তার অনুযায়ী করতে গেলে কি করতে হবে, তার অনুযায়ী করতে গেলে তাহলে আধা দিরহাম স্বর্ণ মুদ্রা দিরহাম দিতে হবে, তো অর্ধেক দিরহাম। তো এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত নয়, এটা সকলে স্বীকার করবেন। এবার বলেন জায়েজ না জায়েজ, তাহলে এটা তো সুবিধাবাদী মনোভাব, যেখানে খাদ্য দেওয়া সহজ। আমরা বিশেষ করে উপমহাদেশের মানুষ, ভারত পাকিস্তান বাংলাদেশের মানুষ চাষবাস করি এবং আমাদের দ্বারা খাদ্যদ্রব্য দেওয়াটা যত সহজ, টাকা পয়সার ব্যাপারটা বেগ পেতে হয়, কারণ বেশিরভাগ মানুষেরই জমি জমা রয়েছে, সেটা অল্প হোক বা বেশি হোক, বা অনেকে খাদ্যের বিনিময়ে হয়তো কাজ করে দেয়, তার বিনিময়ে ধানও নিয়ে নেয়, অনেক জায়গায় পেঁয়াজ নিয়ে নেয়, অনেক জায়গায় আপনার গম নিয়ে নেয়, অনেক জায়গায় জব নিয়ে নেয়, তো এই খাদ্যদ্রব্যের মাধ্যমে হয়। তো খাদ্যদ্রব্যটা আমাদের যেন সহজলভ্য, এছাড়াও আজকে আমরা যে বিভীষিকাময় পরিস্থিতিতে ভুগছি করোনার কারণে, প্রত্যেকটা রেশন দোকানে আমাদেরকে যথেষ্ট পরিমাণ খাদ্য দিচ্ছে, সেই খাদ্য দিয়ে দেওয়াটা সেটা যদি সহজলভ্য হয় তাহলে টাকা পয়সাটা আসছে কেন কম দেওয়ার জন্য? ইসলাম তো এটা নয়, ইসলাম ওহি নির্ভর, ওহি এটা বলে না, এটা ওহি গায়ের মতলব নয়, বরং এটা উমর ইবনে আব্দুল আজিজের নির্দেশ। আর আপনি আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেননি যে তুমি উমর ইবনে আব্দুল আজিজের অনুসরণ করো রাসূল সাল্লামের নির্দেশ বাদ দিয়ে। হ্যাঁ, যদি রাসূল সাল্লামের নির্দেশ না থাকতো, সাহাবাদের নির্দেশ না থাকতো, তাহলে সেটা মানা যেত। দ্বিতীয় উমর ইবনে আব্দুল আজিজের ব্যাপারে মানে নির্দেশই আরেকটা এসেছিল কুররা বিন খালিদ নামক এক ব্যক্তি, তার কাছে একটা এই ব্যাপারে লিখিত এসেছিল, সেটাও সেই সনদে বর্ণিত যে তাকেও এই ধরনের একই একই নির্দেশ এসেছিল। আরেকটা হাদিস যে মুসান্নাফে আবি সাইবাতেই, হাদিস নাম্বার 10371, সেখানেও আপনার জুহাইর বিন মুআবিয়া তার বর্ণনায় করা হয়েছে যে আবু ইসহাক আস সাবিঈ একজন তাবি, বিখ্যাত তাবি, তো তার থেকেও বর্ণনা করা হয়েছে যে তিনি নাকি বলছেন যে তার সময় লোকেরা, একটা তাবির, তিনি বলছেন আমি রকম বা খাদ্য যে দাম মূল্য এর দ্বারা আদায় করতে লোককে পেয়েছি। তো এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি আমরা যদি একটু ঠান্ডা মাথায় দেখি তাহলে দেখব এগুলো নবীর আমল নয়, নবীর আমল নয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদের আমল নয়, বরং কোনো একজন তাবির, সকল তাবিরও নয়, তারপরে বড় থাক কিছু আর তার সঙ্গে হয়তো দু একটা তাবি থাকতেই পারে, বাকি থাকলো তিনজন ইমাম, আহমদ ইবনে হাম্বাল, ইমাম সাফি, ইমাম মালিক, তারা খাদ্যদ্রব্যের কায়েল ছিলেন এবং তারা বলেছেন যে তাতে যদি কেউ টাকা দ্বারা যদি কেউ দেয় এটাতে অপছন্দ করেছেন এবং এর দ্বারা বলছেন এটা না মানে আল্লাহ কবুল করতেও না পারেন। তো যেখানে সন্দেহ রয়েছে, ইসলামকে আল্লাহ রাসূল ফলফলাম রেখে গেছেন সাদা আপনার উজ্জ্বলভাবে, যা রাতও দিনের মতো পরিষ্কার, যা রাতও দিনের মতো পরিষ্কার। তো এই পরিষ্কার বিষয়কে জটিলতা পাতা পাকানোর কোনো ব্যাপার নাই, যেখানে সন্দেহ আছে সেখানে যাব না। ওয়া ইন যানা যাই হোক, একটা কোন আয়াত আছে যে হকের মোকাবেলায় অনুমান কাজে আসে না, ওয়া ইন যানা লা ইবনি মিনাল হকি শাইয়া, হকের মোকাবেলায় অনুমান কোনো কাজে আসে না। তো অনুমান করে কোনো জিনিস কেউ করলো আর সেটা আমরা তার পিছনে ধরে গেলাম, এটা এই সহজ ইসলাম এটা নয়, সহজকে আমরা কঠিন করে দিচ্ছি। এই যে জটিলতা এখন মানুষ বিভীষিকায় পড়ে গেছে, যারাই ফেতনাগুলো ছড়াচ্ছি কি আমাদের জবাবদিহি করতে হবে? অতএব স্পষ্ট দলিল রয়েছে, আমরা আজকে যারা সুন্নি বলছি, যদি সুন্নত অনুসরণ করে রাসূলুল্লাহ সাল্লামের সুন্নত অনুসরণ করে আমরা সুন্নি হয়েছি, সাহাবা তথা খলিফায়ে রাশিদিনদের, খুলাফায়ে রাশিদিনদের অনুসরণ করেই আমরা সুন্নি হয়েছি, আমরা একজন দুজন ব্যক্তির কথা মানতে পারি না, বিশেষ করে অবহেলা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোনো নির্দেশ দিবেন আর সেটা থেকে কেউ মুখ ফিরে নেবে, এটা কীভাবে হতে পারে? রাসূল যে আমল করবেন
তা থেকে মুখ ফিরে নেবে কিভাবে হতে পারে? এটা তো সাহাবাদের আমল ছিল না। তো আমরা আজকে যারা মুখ ফিরে নিচ্ছি তাদের ব্যাপারে বলবো, তারা প্রকৃত অর্থে রসুল সাল্লামের অনুসারী নন। কারণ যদি রসুল সাল্লামকে প্রথমে আপনি প্রাধান্য দেবেন, রসুল সাল্লামের কথা মানে মেনে, আমরা জানি যে খুতবার মধ্যে ইজলিস বসা মাত্র, যদি ইবনে মাসুদ ওখানেই বসে যান, কারণ রসুল সাল্লামের হুকুম আসার পর আর কারো কোনো এখতিয়ার চলে না। তাহলে আরও অন্যান্য অনেক উদাহরণ দেওয়া যায়, যেহেতু ইত্তেবানি আলোচনা করছি না, যা সংক্ষিপ্তভাবে আমি বলতে চাই যে আমাদের কাছে দুই প্রকার দলিল। আমরা বললাম যে তাবেই এবং ওমর ইবনে আব্দুল আজিজের কিছু নির্দেশ অনুযায়ী দিরহাম বা রকম বা মূল্য খাবারের মূল্য হিসাবে কিছু নেওয়া হয়েছিল। এটা যদি করতে যাওয়া যায় তো ওই সব দেশে প্রযোজ্য, যে দেশে খাবারের প্রতি মানুষের আগ্রহ নেই, যেমন আমেরিকা, ইউরোপ বা আরও অন্যান্য দেশগুলো রয়েছে, সেসব দেশে মানুষের খাবার নেওয়ার প্রতি নেই। তো সেক্ষেত্রে হয়তো ওলামাদের কথা অনুযায়ী বলছি যে যদি কেউ দেয় মূল্য তো সেটা দিতে পারে, কিন্তু আমাদের বিশেষ করে যেসব দেশে খাদ্যেরই ব্যাপারটাই সব থেকে সহজ, চাল গম হ্যাঁ তারপরে জব এই যে সব জিনিসগুলো বা আমাদের যেগুলো আমরা যেগুলো খাই, তো এই জিনিস থেকে একটা পরিমাণ আপনাকে দিতে হবে, বাকি একটা যেটা সেটা মাদানি হতে হবে। এটাই মাদানি ছাড়া আপনি দিবেন কুফার বা বসরার কোনো জায়গার এটা ঠিক হবে না। কেন? আমার নবী মক্কা এবং মদিনা সেখানকার মদিনা থেকেই দেশ পরিচালনা করেছেন, খেলাফত সেখান থেকে পরিচালিত হয়েছে। তো মাদানি শাহ আমি ফলো করব, আমি নিশ্চয়ই ইন্ডিয়ান শাহ ফলো করব না বা অন্য জায়গা করবো না, সেই মাপকেই ফলো করব। অতএব সেটাই লক্ষ্য করবেন। এখন আমাদের যেমন আপনার বিশেষ করে জামাতে আহলিসের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে আপনার শাহগুলো এখন বিক্রি হচ্ছে, অনেকে হয়তো বা অনেকে নিয়ে আসছেন মদিনা যাওয়ার পর, নিয়ে আসার পর সেই মাপে তৈরি করে আপনার ই করছেন, সেটা বাড়িতে একটা রেখে দিতেই পারি আমরা, তাতে কোনো ঝামেলা হচ্ছে না। শাহ পরিমাণ তুলে তুলে চাল চাল দিয়ে চাল বা গম যে যা খাই বা রুটি সেটা প্রধান খাদ্য দিয়ে দিলাম। তো খাদ্য দেওয়াটা হচ্ছে নবীর সুন্নাত, খাদ্য দেওয়াটা সাহাবাদের সুন্নাত, খাদ্য দেওয়াটা আমাদের সুন্নাত হওয়া উচিত। অতএব যদি এই সুন্নাত না থাকতো তাহলে তাবিদের কথা অবশ্যই মেনে নিতাম, তাবিদের কথা অবশ্যই মেনে নিতাম। কিন্তু যেখানে স্পষ্ট দলিল রয়েছে, এই স্পষ্ট দলিলের বিরুদ্ধাচরণ করে যদি কেউ মুখ ফিরে নেয় তার কথা স্বতন্ত্র, তারপরে ফতোবাজি করবো না, তবে ঝামেলা তো যাবো না ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন এবং কোরআন এবং সুন্না অনুযায়ী রসুল সাল্লামের যে সুন্নাত সেটাকে সঠিকভাবে মানার এবং কোরআন সুন্নার আলোকেই আমি রসুলকে ফলো করবো, নিজের খেয়াল খুশি রসুলকে ফলো করবো না। তো অতএব আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন এবং সঠিকভাবে যেন আমরা সদকাতুল ফিত্র আদায় করতে পারি তা তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।